আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, অসংখ্য মানুষ যারা দীর্ঘদিনের পুরাতন ব্যথা নিয়ে জর্জরিত, অসংখ্য জায়গায় ডক্টর দেখিয়েছেন, চিকিৎসা করেছেন, এবং একটা সময় এমন হয়েছে যে চিন্তা করেছেন আর কোনোদিনই কোনো ডক্টর দেখাবো না, কোনো চিকিৎসা করবো না, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে কিছুটা বিদ্যুৎশ্রদ্ধ হয়ে গিয়েছেন। তাদের জন্য বলছি, যত ধরনের ব্যথা আছে, স্ট্রোকজনিত সমস্যা আছে, একবার চেষ্টা করতে দিন আমাদেরকে, ইনশাল্লাহ কিছু তো করতে পারবো। দর্শক, এরকম অসংখ্য রোগী আছেন যারা পুরাতন ব্যথা নিয়ে স্যারের কাছে আসেন, 15 বছর 20 বছরের ব্যথা নিয়ে আসেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। দর্শক, ঠিক তেমনি আমাদের আরেকজন পেশেন্ট আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। ওনার মূলত PLID ছিল, ছোট্ট একটি দুর্ঘটনা ঘটেছিল ওনার জীবনে। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই, কি হয়েছিল এবং পরবর্তীতে উনি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নুরুল আলম। নুরুল আলম স্যার, বাসা কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর থানা চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ গ্রাম ঠাকুরি। আচ্ছা, আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন, প্রবাসে কোন দেশে ছিলেন? ফার্স্ট জীবনে আমি ছিলাম মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে আসি বর্তমানে কাতারে আছি। আচ্ছা, 98 সাল থেকে কাতারে আছি। আচ্ছা, আমরা জানি যে আপনি Dr.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কি এমন হয়েছিল আপনার যেটার জন্য স্যারের কাছে আসতে হয়, আমাদেরকে যদি একদম প্রথম থেকে বলেন। প্রথম থেকে আমার যখন আমি আমার বয়স 14 বা 15, এই সময় আমি 12-14 পোহর থেকে গাছ, নারিকেল গাছ থেকে পড়ে যাই। আচ্ছা, এটা কি আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি। তখন তো আমার এটা মান্ডা বলে একটা তেল ছিল ঢাকাতে, আমার বাবা তখন দিয়েছিল, ওটা নালিশ করছে, আলহামদুলিল্লাহ আমি আধা ঘন্টা পরে ফুটবল খেলছি, হেডে খেলছি। মানে সেই অসম্ভব যে ব্যথা, সেই ব্যথা ভুলে সাঁতার সাথে এটা মানে তার ডাক্তারে আর দেখানো হয়নি, বেরোচ্ছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যখন আমি মালয়েশিয়ার থেকে দেশে আসি, আবার 98 সালে কাতার গেলাম, যাওয়ার পর ওখানে আমি আমার জব করতেছি, তো ড্রাইভিং করতেছি। তখন ড্রাইভিং অবস্থা 2008 সালে আমার হঠাৎ করে কোমরে ব্যথা করতেছে। আচ্ছা, কোমরে ব্যাক সাইডে। তখন আমি ওখানে হাসপাতালে চেক আপ করাই, আমার রেসপন্স আমার নিয়ে যায়। তখন চেক আপে ধরা খাইটা যে আমি ছোটোকালে কোনো আঘাত খেয়েছি। আচ্ছা, তখন ওই আঘাতটা কথা ওনাদের বলছি, বলে আমার মেডিসিন দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, এর পরবর্তীতে আবার আমি যখন একটা দোকান দিয়েছিলাম, দোকানে যখন আমরা ওজনে কিছু মাল মানে ওয়েট বেশি মালগুলো যখন টানাওয়া করতাম, তখন থেকে আমার এটা 14 সাল থেকে মানে হালকা হালকা আমার আমি দেশে আসছি জি জি করতো, অর্থাৎ আচ্ছা রক্তটা মানে বন্ধ হয়ে আসতো, কাশি দিতে পারতাম না, ধরে কাশি দিলে আমার ফ্যাটের আমার কাতারে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আমার আবার প্রচন্ড ব্যথা আরম্ভ হয়েছে ব্যাক সাইডে। ধর আমি এরকম দ্রুত দেশে চলে আসি, আসার পরে আমার ওয়াইফের নিয়ে আমি গেছি, ওনাদের সাথে পরীক্ষা নিরীক্ষা, ওনারা আমার ডিসিশন দিয়েছে যে আমি এটা সার্জারি করার জন্য। আচ্ছা, তখন আমরা বলছে না আমি সার্জারি করাবো না, আল্লাহ যতদিন রাখে এই মেডিসিন উপরে আমি সার্জারি করবো। কয়টা ডিস্ক করাচ্ছিল আপনার? তখন তারা বলছে যে ওই হাড়টা ফাঁক হয়ে গেছে। আচ্ছা, কয়টা ডিস্ক সেটা কিছু বলে নাই, শুধু বলছে যে হাড়টা ফাঁক হয়ে গেছে, সেটারে নাট দিয়ে আবার এটা অ্যাডজাস্ট করে দিবে এটাই বলছে। আচ্ছা, পরবর্তীতে আমি ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম স্যার অন্তর্পদে বসে, তো ওনার নম্বর লিয়ে আমি ওখানে গেছি মালাই হয়ে। আচ্ছা, তো ওনার সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করে উনি আমার 3টা টেস্ট দিয়েছে, একটা হলো এক্স রে আর ভিটামিন D3 A, B গ্রুপ, তিনটা গ্রুপ দেওয়ার পরে একটা পরীক্ষা করে উনি আমার ভিটামিন দিয়েছে, এবং 3 দিন উনি ফিজিওথেরাপি আপনার কি বলে ফিজিওথেরাপি যে আইটেম গুলো আছে আমার ব্যায়াম ট্যাম ওগুলো শিখিয়ে দিয়েছে। দেওয়ার পর 3 দিন পরে আমার বলছে আপনার যদি থাকতে পারেন তাহলে আরো 10-15 দিনে আজ থাকতে না পারেন, আলহামদুলিল্লাহ যাইতে পারেন, বাইরে যান, ছুটি গিয়ে আমরা চলে যাবো। তো আলহামদুলিল্লাহ আমি ওষুধ খাওয়ার পরে দেখছি ভালো লাগছে, আমি চলে গেছি। আচ্ছা, যাওয়ার পরে 19 সালে যখন ওখানে গেলাম, যাওয়ার পর তো করোনার কারণে দেশে আসতে পারিনি। আমার
সিদ্ধান্ত ছিল ছয় মাস পর পরে আমি আবার আসবো আসি ডাক্তার দেখাবো। এমন অবস্থা যখন কোনো রাস্তা না হয় তখন এই শফিউল্লাহ স্যারের ইউটিউবে আমি সার্চ দিয়ে আমরা খাইছি, টিভিতে দেখছি, টিভিতে দেখার পরে আমি ওটা সার্চ দিয়েছি ইউটিউবে পাইছি, তাই ওখান থেকে আর সংগ্রহ করতে পারিনি কিছু। আপনাদের সাক্ষাৎগুলো আমি দৈনিক দেখতাম। আচ্ছা, তো দেখতে দেখতে আমি এক হয়েছি, আমার ওয়াইফে বলছি যে এগুলা নম্বরগুলো সেভ করে রাখো, আমি দেশের মধ্যে আসি আমি যখন আপনার 21 সালে দেশে আসলাম, আসার পরে ওই টাইমে আমি হঠাৎ করে অসুস্থ হয়েছি, কিরকম এই সমস্যা না, আমি শুইতে পারতাম না, শুইলে আমার রুম সব ঘুরে আপনাদের কাছে আসার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। ওই টাইমে আমার সরকার লকডাউন দিয়ে দিয়েছে, তখন আমার ঢাকা আসতে পারে ডাইরেক্ট গাড়ি নিয়ে আমি হোস্টেলে গেছি। আচ্ছা, যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার চলতেছি। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে আমি ডিউটিতে আসে একটু খাইতে শুয়েছিলাম, শোয়ার পরে দেখি আমি আর আমি উঠতে পারি না। আচ্ছা, ওই বাম সাইডে আমার যে হাড়টা এটা মানে ফুটে বাইরে যেতেছে, মানে শিক্ষা দিতেছে সারাদিন যেতে পারে, দিনের পরের দিন শুক্রবার সকালে কোনো রকম ওই আবার কাফ আছে একটা থেরাপি ওখানে দেয়াছি, দেওয়ার পরে একটু ব্যথা কমছে। আর বিকেলবেলা আমি ডাক্তারের কাছে গেছি, প্রাইভেট ডাক্তারের কাছে, অর্থোপেডিক ডাক্তারের কাছে। তুমি পরীক্ষা টিকা দেয় না, ওরে আমার পুরানো ফেভারগুলো দেখি, আমার মেডিসিন দিয়েছে আর ব্যায়াম শিখিয়ে দিয়েছে, ভিটামিন লিখে দিল, ওগুলো খাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আবার ব্যথাটা নিয়ন্ত্রণ আসছে। কিন্তু আমার মনোমত হচ্ছে না যে আমার এটা ভবিষ্যতে খারাপ, যেহেতু এই জিনিসটা আপনার বারবারই ফিরে আসছে, আপনি দেখছেন দুই দিন পর পরই ফিরে আসছে। তখন আমি আমার ওয়াইফের ফোন দিলাম যে আমি তো দেশে আসতেছি এই ব্যাপার, তো বললো যে আচ্ছা আসো, তো কোন ডাক্তার দেখে আমি বলেছি, বললে স্যার আসার নম্বর নিয়েছি, দেশে আসুন, আসার দেখা করুন। আচ্ছা ঠিক আছে আসেন। চার তারিখে আমি দেশে আসছি, তিন দিন দেশ করি, 11 তারিখে 10 তারিখে ঢাকা আসছি, আসি আপনাদের কাছে ফোন দিচ্ছি, আপনারা বলছেন যে এখন তো স্যার বাইরে যাবে, আজকে দেখানোর সময় অনেক পিপলস পরে আমার সিগিলটা দেখছে, তো স্যার ওদিনে আমরা দেখি রিপোর্ট টিপোর্ট করে দেখে আমার বলছে ওদিনে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, আসলে ওদিনে ভর্তি হয়ে গেলে আমার বলছে স্যার চলে যাব, এখন আমি ভর্তি হলে আমার ট্রিটমেন্টটা কেটে, এখন তো দেখছি না স্যার না থাকলে আমাদের ট্রিটমেন্টগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে, স্যারের নির্দেশনায় চলতে থাকে সব কিছু। তো স্যার আমার 30 দিনের জন্য বলছে, যে প্রথমে বলছে 30 দিন, পরে আমি বিভিন্ন সমস্যার কারণে আমি এবারে স্যারের বলছি যে আমি 19 তারিখে এসে ভর্তি হয়েছি, ভাইয়া বলছি যে স্যার আমি 15 দিনের থাকতে পারেন। তো যাক আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি, এবং আগের যে সমস্যার জন্য আমি নিঃশ্বাস ফেলাইতে পারতাম না, যে বিশেষ করে বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, ওই সমস্যাটা এখন নাই আলহামদুলিল্লাহ। তো আপনারা যে সেবাটা দিতেছেন আমার খুব ভালো লাগছে, বিদেশি বা বাইরে যেরকম সেবাটা দেয় আপনারা এভাবে দিতেছেন ভালো লাগছে। তবে আপনাদের আচরণটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আশা করি আমার এখন বর্তমান প্রবাসে আমার কাতারে বন্ধু বান্ধব 3 জন আমার ফোন দিচ্ছে, আমি বলছি যে আমি ঠিকানা দিয়েছি তাদেরকে, ওরা আসবে। স্যার শুধু কাতারের বন্ধু না, পুরো পৃথিবীতে এরকম অসংখ্য রুগী আছে যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, হয়তো আজকে আপনার এই ভিডিওটা হয়তো অনেকের জীবন বদলে দিতে পারে, সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। আমি বলবো বিশেষ করে আমি তো দীর্ঘদিন এই রোগ ভুক্তভোগী, আপনারা যদি আসলে এই সমস্যা থাকে আঘাতজনিত বা না ভাবে গেছে, তাহলে অবশ্যই সারা সাথে দেখা করবেন। তো ব্যাপার হইলো বর্তমান যুগে এখন চিকিৎসাটা হলো ব্যয়বহুল, কিন্তু চিকিৎসা যদি আপনি নিতে হয় অবশ্যই আর্থিক চিন্তা করে তো চিকিৎসা পাবেন না। তো বিভিন্ন পত্রনা তো বিভিন্ন জায়গায় আমি গেছি, বিভিন্ন ডাক্তারে বিভিন্ন শাসন দিয়েছে, সেই হিসাবে ওনারা যে শাসন আমার দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে, দীর্ঘ জীবনে প্রবাসে পড়ে গেছি এই হিসাবে তো আমার তো ভালো লাগছে, এবং আমি উপকার পাইছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হইলে আমি সারা সাথে দেখা করবো, আসবো, এবং ফাঁকে দিয়ে আমার শাশুড়ি আসি, এখানে শাশুড়ি চিকিৎসা নিচ্ছে,
উনি কেমন আছেন? উনি এখন ওই ফায়ার ইঞ্জেকশনটা নেওয়ার পরে ফায়ার ব্যথাটা কমছে আলহামদুলিল্লাহ। ওই PLID যেটা ওটা এখনো ট্রিটমেন্ট নেয় না, ওটা বলছে ওটা নিলে হয়তো ঈদের পরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, হাজার হাজার দর্শক আছেন, হাজার হাজার এরকম পেশেন্ট আছেন যারা স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আমরা চাই আপনারা যারা অসুস্থ আছেন, দীর্ঘদিন যাবত ঘরে পড়ে আছেন, অসুস্থতা এরকম একটা জিনিস, একটা সময় মানুষের যে মানসিক যে শক্তি সেটাকেও ধীরে ধীরে শেষ করে ফেলে, চিকিৎসা করার যে শক্তি সেটাকেও একটা সময় শেষ করে ফেলে, মানুষ নিজেকে এতটা অসহায়ভাবে। মাঝে মাঝে আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যে যারা বললে যে আমি একটা সময় ভেবেছিলাম আমি সুইসাইড করবো, একটু জীবন রেখে আমি কী করবো, যখন ব্যথার কষ্ট সহ্য করতে পারেন না, নিজেকে মনে হয় যে অবাঞ্ছিত একটি মানুষ, পরিবারের সব সদস্যকে আমি কষ্ট দিচ্ছি। দর্শক এরকমটা ভাবার কিছু নাই, এই পৃথিবীতে কিছু করার জন্যই আপনার জন্ম হয়েছে। আপনিও পারবেন আরও 10টা সুস্থ মানুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করতে। শুধুমাত্র একটু চেষ্টা করুন, আমাদেরকে একটু চেষ্টা করতে দিন, দেখি না পারি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এবং আপনাদের সেবাটা ইনশাল্লাহ ভালো রাখেন, ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধব সবাইকে আমি জানাবো। আর আপনাদের টোটালি আপনাদের ভালো লাগছে আমার কাছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, বাকিটা দোয়া করবেন ইনশাল্লাহ। আমি ওই যে একটা কথা আমরা বলছি যে আসলে এমন পর্যায়ে চলে গেছে মানে নিজের লাইফের আশায় বাদ দিয়ে দিচ্ছি, এরকম অনেক আছেন বুঝছেন যে যে পরিস্থিতি আমার সেই ওখানে হয়েছে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ এখন বর্তমান আমার সুস্থ রাখছে, বাকি জীবনে যান সেটা তো আল্লাহ পাকে ভালো, আল্লাহ পাক ভালো জানেন। আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।